নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি, আর আমি বিজয়। আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। দেখুন, আপনারা ধনতেরাসের এই যে এপিসোডগুলো আপনারা দেখছিলেন, সেই এপিসোডের মধ্যে আমরা ছোট ছোট করে কিন্তু বহু টোটকা আপনাদের জন্য প্রস্তুত করেছিলাম এবং দিয়েওছি আপনাদের বহু টোটকা। আর আজকে আমি একটি টোটকা দেব, যেই টোটকাটা আপনাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখবেন, বিশেষ করে আপনারা অবাঙালিদের বাড়িতে বা নন বেঙ্গলিদের বাড়িতে গেলে আপনারা দেখবেন যে ধনে, আমরা যেটা ধনে বলি, এই ধনে কিন্তু তাদের বাড়িতে অবশ্যই থাকে। ধনে কখনও তাদের বাড়িতে শেষ হয় না। যেরকম আমি লবণ নিয়ে আপনাদের জানিয়েছি যে লবণ কখনও আপনাদের বাড়িতে যেন শেষ না হয়ে যায়, সুতরাং ধনে কিন্তু তাদের বাড়িতে অবশ্যই মানে থাকবেই 100%। তো ধনে কখনও আপনারা কিন্তু রান্নাঘরে অবশ্যই সর্বদা এটা সবসময়ের জন্য কিন্তু ধনে রাখবেন। এবার বিশেষ যে উপচারটা বলবো, সেই উপচারের মধ্যে বলে দিই, আপনারা মোটামুটি 2 মুঠ সমান একটুখানি ধনে আপনারা নিয়ে নেবেন। নিয়ে কি করবেন, সেটাকে আপনারা একটা লাল রঙের কাপড়ের মধ্যে আপনারা পুটলি করে প্রথমে ধনতেরাসের দিনকে, যেই সময় পুজো দেবেন, পুজোর টাইমটা আপনারা দেখে নেবেন, আরও অনেকগুলো ভিডিও দিয়েছি সেখান থেকে দেখে নেবেন, সেই সময় পুজোর সময় আপনারা কি করবেন, ধনের যেটা ধনে রয়েছে সেই ধনেটাকে 2 মুঠ মতো নিয়ে একটা লাল কাপড়ের পুটলির মধ্যে বেঁধে মা লক্ষ্মীর সামনে রাখবেন। ঠিক এই একই প্রকারে 16টি হলুদের গাঁট, যে হলুদ আছে শুকনো হলুদ, সেই শুকনো হলুদের গাঁট 16টি নিয়ে সেই 16টি হলুদের গাঁট আপনারা একটা হলুদ কাপড়ের মধ্যে ভালো করে বেঁধে নেবেন। বেঁধে আপনারা কিন্তু সেখানে রাখবেন মা লক্ষ্মীর সামনে। এবং তার সাথে সাথে আপনারা কি করবেন, তার সাথে সাথে আপনারা ফন্দক লবণ নিতে পারেন। যদি রকসল্ট তো সব জায়গায় পাওয়া যায় না, যদি আপনাদের সম্ভব হয় সেক্ষেত্রে রকসল্ট রাখতে পারেন। রকসল্ট একটা সাদা কাপড়ে মুড়ে আপনারা কিন্তু মা লক্ষ্মীর সামনে রাখতে পারেন। যদি না পাওয়া যায় সেক্ষেত্রে সৈন্দব লবণ, যেটা সন্দক লবণ বলে, সেই সন্দক লবণটা আপনারা কি করবেন, একটা সাদা কাপড়ে মুড়ে আপনারা 100 গ্রাম পরিমাণ, মোটামুটি একটা প্রমাণ পরিমাণ একটা কিন্তু নিয়ে মা লক্ষ্মীর সামনে রাখবেন। আর তার সাথে সাথে পদ্মবীজ, মা লক্ষ্মীর ভীষণ প্রিয় 16টি পদ্মবীজ আপনারা কিন্তু একটা লাল কাপড়ের মধ্যে মুড়ে নেবেন, মুড়ে পরিষ্কার করে আপনারা মা লক্ষ্মীর সামনে রাখবেন। ঠিক এইভাবে 4টি জিনিস, অর্থাৎ মা লক্ষ্মীর মানে যে পদ্মবীজ, সেই পদ্মবীজ 16টি, হলুদের গাঁট 16টি, আর 2 মুঠ সমান হচ্ছে ধনে, গোটা ধনে, এবং তার সাথে সাথে আপনারা রাখবেন হচ্ছে কি সন্দক লবণ, এবং যদি পাওয়া যায় সেক্ষেত্রে রকসল্ট। এই 4টি জিনিসকে 4টি আলাদা কাপড়ের পুটলি বলেছি, রঙগুলো বলে দিয়েছি, কাপড়ের রঙগুলো, সেই পুটলি করে আপনারা কিন্তু মা লক্ষ্মীর সামনে রেখে সমস্ত পুজো আচ্ছা কমপ্লিট করবেন। কমপ্লিট করে আপনারা কী করবেন, কাঁচের যদি জার থাকে, কাঁচের হয় না বয়ম বা কোনো রকম কাঁচের জার বা কাঁচের শিশি, তার মধ্যে এই জিনিসগুলোকে ভরে, পুজো হয়ে গেলে, পুজো কমপ্লিট হয়ে গেলে ভরে মুখটাকে বন্ধ করে দেবেন। মুখটাকে বন্ধ করে আপনারা কী করবেন, যেখানে আপনারা অর্থ রাখেন সেইখানে আপনারা এটা রেখে দিতে পারেন। এবং তার সাথে সাথে আপনারা যদি সেখানে না রাখতে চান, আপনারা আপনাদের সিংহাসনে মা লক্ষ্মীর পাশেই কিন্তু সারা বছর ধরে রেখে দিতে পারেন। এই প্রক্রিয়া কিন্তু আপনাদের বাড়িতে লক্ষ্মী অর্থাৎ মা লক্ষ্মীর যে চঞ্চলতা, সেই চঞ্চলতা স্থির থাকবে, স্থিতি থাকবে, এবং দেখবেন আপনাদের কিন্তু আর্থিক জায়গাতেও কিন্তু অনেকটাই শুভাশুভত্ব বৃদ্ধি পাবে। আসলে এতগুলি টোটকা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে আপনারা কোনো একটি যদি মিস করে যান বা কোনো একটি সম্ভব হচ্ছে না আপনাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই টোটকাগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এটা তো 1 নম্বর। আর দ্বিতীয়ত হচ্ছে সময়টা এবং তিথিটা এতই সুন্দর রয়েছে, এবং তিথিগুলো মানে এই যে দীপাবলির যে পর্বটা থাকে, এই সময়ে তিথিগুলো এত ভালো তিথি থাকে, এই তিথিতে কিন্তু যে কোনো শুভকর্ম করলে সেটা কিন্তু তাড়াতাড়ি রেজাল্ট দেয়। সেই জন্যই আমি আপনাদের বহু টোটকা দিয়েছি, আরও কয়েকটি হয়তো আশা করছি দেবো, দিতে পারবো, জানি না পারবো কি না, চেষ্টা করব। আর আপনারা এই প্রক্রিয়াগুলো করুন। আর প্রত্যেক বছর কি করবেন, এই যে জিনিসগুলো রয়েছে, এই যে আপনার হলুদ টলুদ যেগুলো রয়েছে, পরের বছর কি করবেন, এগুলো আপনারা জলে বিসর্জন দিয়ে দেবেন। ঠিক একইভাবে পরের বছরও করবেন, এটা ক্রমাগত প্রত্যেক বছর আপনারা করে যান, আপনাদের বাড়িতে কিন্তু আর্থিক স্থিতি বজায় থাকবে, মা লক্ষ্মীর আগমন অবশ্যই হবে। আপনার ভালো থাকুন, সুখে থাকুন, সুন্দর থাকুন, আগামী পর্বে দেখা হবে। আর তার সাথে সাথে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর তার সাথে সাথে আপনারা সাবস্ক্রাইব করুন অনেক অনেক বেশি করে, এবং তার সাথে সাথে শেয়ার করুন, আর বেল আইকনটা প্রেস করে নেবেন আপনাদের নিজের সুবিধার্থে ভিডিওগুলোর নোটিফিকেশনটা পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।